নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার বুধবার, আর এখন বাজে সকালে ওই তোমার 8:45 মতো। তিয়াসকে নিয়ে যাচ্ছি হচ্ছে স্কুলে, আর এখানকার ওয়েদার জানো, কালকে রাতে থেকে -3 ডিগ্রিতে চলে গেছে। বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে এরকম, দেখো সাদা সাদা বরফ জমে আছে চারিদিকে, রাস্তাগুলোতেও একদম সাদা সাদা বরফ জমে। অবশেষে তিয়াসের মজা করা শুরু হলো। তিয়াস এই যে হালকা হালকা বরফগুলো পড়ে রয়েছে, এগুলাকেই ও পা দিয়ে খেলা করে যাচ্ছে, পা দিয়ে ঘষে যাচ্ছে রাস্তায়, যেতে যেতে পা দিয়ে তোমার বরফগুলাকে ঘষছে। ও অনেক দিনের আমার ছেলে অপেক্ষা করেছিল যে কবে বরফ জমবে, কবে বরফ জমবে। সবেতে এই শুরু হলো বরফ পড়া। আমাকে জিজ্ঞাসা করছে, মা আমি এগুলাকে নিয়ে কি হাতে করে খেলা করতে পারি? বললাম, না বাবা, তুমি এখন স্কুলে যাচ্ছ, এখনই সর্দি ফর্দি বাঁধিয়ে বসবে, তাই এখন এগুলাকে নিয়ে একদমই খেলাধুলা চলবে না। এই যে তবুও কিন্তু পায়ে করে করে ওই দিকটাতেই ও যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর দেখো পুরো রাস্তাটা হালকা একটা বরফের স্তর জমে গেছে। ভাবা যায় কলকাতায় কোথায় একটা থাকতাম, টেম্পারেচার কত হাই, মানে শীতকালও থাকতো 15 ডিগ্রি এরকম। কিন্তু আমার বাপের বাড়ি আবার যেহেতু বোলপুর, বোলপুরে শীতকালে আবার 8 ডিগ্রি 11 ডিগ্রি এরকম থাকতো, 7 ডিগ্রিও ছিল আগের বছরে, লাস্ট ইয়ার এর কথা বলছি আমি যখন বাপের বাড়িতে ছিলাম। কিন্তু সেটা ছিল আমাদের কাছে মোটামুটি ঠিকঠাক, ওই একদিন দুদিন থাকতো, তারপরে আবার ঠিক আবার টেম্পারেচার বেড়ে যেত। কিন্তু এই দেশে আসার পর থেকে যখন গ্রীষ্মকালটা কাটিয়েছি, তখন গ্রীষ্মকালেই কাটিয়েছি হচ্ছে 15 ডিগ্রি 12 ডিগ্রি 11 ডিগ্রি, হাইয়েস্ট আমি এই দেশে 22 ডিগ্রি দুদিন পেয়েছিলাম, তাছাড়া আর পাইনি। কিন্তু এখন আবার শীতকালে প্রত্যেক সারাটা দিন থাকছে 1 ডিগ্রি 2 ডিগ্রি, সকালবেলাটা থাকছে -3 -2 -1। আজকে যেমন সকালবেলায় এখন দেখাচ্ছে হচ্ছে -3। তিয়াসকে তো স্কুলে দিয়ে দিলাম, স্কুলে যে দেখো মাঠটা, পুরো মাঠটা হালকা একটা স্তর পড়ে গেছে, একবারে সাদা হয়ে গেছে, মনে হচ্ছে সেই ঘাসের ওপর কিছু একটা সাদা ফুল পড়ে আছে। আবার বাড়ি ঢোকার সময় এই যে ডাস্টবিনগুলো রাখা থাকে, ডাস্টবিনের স্তরগুলোও দেখাচ্ছি দাঁড়ো। আর বরফটা না খুব শক্ত একটা বরফ, মানে সহজে গলবে না এরকম একটা ব্যাপার। আমাকে তো চাবিটা করে ঘষে ঘষে বরফগুলো তুললে তোমাদেরকে দেখাচ্ছি। জানি না এবার শীতকালটা কী করে কাটাবো এই দেশে, সবাই প্রার্থনা করো যাতে সবারই শরীর সুস্থ থেকে স্বাভাবিকভাবে আমরা এই শীতকালটা এখানে কাটাতে পারি। যাই হোক, বরফ তো অনেক দেখা হলো, চলো এবার ঘরে যাই, দিয়ে কাজকর্মগুলো শুরু করে দিই। বেজে গিয়েছে প্রায় 9টার মতো, কারণ ছেলেকে স্কুলে দিয়ে আস্তে আস্তে আমার বাড়ি পৌঁছাতে 9টা 9টা 5 10 এরকম বেজে যায়। তারপর ওকে দিয়ে এসে আমি তো স্নান করি, পুজো করি, তার সাথে যেসব কাজকর্মগুলো থাকে বাকি কাজ, সেই সমস্ত কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিই। এই যে আমার স্নান টান কমপ্লিট, তারপরে চলে এলাম আমার সবজি কাটাকুটিতে। আজকে খুব সিম্পল সাধারণ রান্না করব। একদিকে আমি চিকেন কারিটা বসিয়ে দিয়েছি, মানে আর এখন কাটছে হচ্ছে পেঁয়াজ, একটু পেঁয়াজ আর মাশরুমে ভাজা করব, তাই পেঁয়াজটাকে এখন একটু কেটে নিচ্ছি। আর আজকে জানো তো চান করার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, জানি না মনে হচ্ছিল যে চান করব না এরকম একটা ভাবছিলাম। এবার বুঝতে পারছি এই দেশে মানুষরা কি জন্য মানে সপ্তাহে 2 দিন বা 3 দিন চান করে, আর আমাদের তো অভ্যাস নেই, সেই জন্য আমি মানে ডেলি চান না করলে বডি একটা কেমন ফিল হয়। ছেলেকে এখন কি করছি, ছেলেকে একদিন পরপর স্নান করাচ্ছি, মানে ধরো যদি আজকে স্নান করাই, কালকে ওকে স্নান করাচ্ছি না, তারপর দিন ওকে আবার স্নান করাচ্ছি, ছেলেকে এরকম করছি। কিন্তু আমি নিজে প্রায় প্রত্যেক দিনই স্নান করে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো মাশরুমের প্যাকেটটাও নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো এখন কেটে নিই, তারপরে মাশরুমটাকে কাটবো। আর এই যে কাটাকুটি করার সময় না হাতটা উপরটা একটা কেমন সেই ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি কাটতেও পাচ্ছি না, যে অংশটুকু বডি যে অংশটুকু বেরিয়ে থাকছে সেই অংশটুকু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমার বারবারই স্বভাব হচ্ছে হাত জলে ধোয়া, মানে পেঁয়াজ হাতে কোনো কিছু ছোবো না, চিকেন হাতে কোনো কিছু টাচ করবো না রান্নাঘরের জিনিস, এটা হচ্ছে আমার স্বভাব। সেই জন্য বারবার জলে হাত ধুতে ধুতে আমার হাতগুলো আরও বেশি একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, আর হাতগুলো কাজ করার ক্ষমতা একদম চলে যাচ্ছে। আর এই দেখো আমি এই মাশরুমটা সঙ্গে নিয়ে এসেছি, এই মাশরুমটা ছোট, সাইজটা খুবই ছোট, কিন্তু মাশরুমটা প্রচণ্ড নোংরা। যাই হোক এখন একবার ভালো করে ধুয়ে তারপরে কাটি, তারপরে দেখি আবার কাটার পরও কতটা থাকে নোংরা।
একবার তো গরম জলে, এখন সমস্ত কিছু ধোয়া টোয়া সমস্ত কিছু গরম জলেই করতে হয়। তা গরম জলে তো একবার ভালো করে ধুয়ে নিলাম, কিন্তু আরও একবার ধুতে হবে, কারণ দেখো গাটায় কালো কালো নোংরা লেগে আছে, কেমন একটা টাইপের। জানি না এইরকম মাশরুমের প্যাকেটটা কেন সঙ্গী নিয়ে এসছে, ভগবানই জান। আমি যে মাশরুমগুলো আনি সেগুলো আগে থেকে দেখে নিই যে পরিষ্কার আছে কি না, তারপরে নিয়ে আসি। আর এই যে চারিদিকে নোংরা লেগে থাকছে, আমি সেগুলোকে শুধু পরিষ্কার করে যাচ্ছি। আর এই মাশরুম পেঁয়াজে ভাজা খেতে খুব ভালোবাসে। ও, খুব বাড়ির কথা মনে পড়ছে, কারণ দেখতে দেখতে 5 মাস হয়ে গেল আগের বছর এইরকম টাইম করে মা আমার কাছে ছিল। আর আজকে হচ্ছে জানো আমার মায়ের জন্মদিন, তাই আজকে আগের দিনে কী কী করেছিলাম, মানে আগের বছরে এই দিনে কী কী করেছিলাম সেই সব কথাগুলো খুবই মনে পড়ছে। যাই হোক, কী আর করা যাবে, এই দেশেই এখন কাটাতে হবে। আগের ইয়ার এই দিনে মা আমার কাছে কলকাতায় ছিল, আমি আর তিয়াস যেহেতু একা একা ছিলাম কলকাতায়, তা মা কয়েকদিনের জন্য এসেছিল আমার কাছে কলকাতায়। মায়ের জন্য বেশ জন্মদিনের রান্না বান্না এইসব করেছিলাম, একটু কেক কাটিংও করেছিলাম, সেই সব কথাগুলো মনে পড়ছিল। অনেকক্ষণ ধোয়ার পর আমার মাশরুমটা পরিষ্কার হলো, মাশরুমটা পরিষ্কার হলো। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে 1টা শুকনো লঙ্কা। এরপর এই যে ভালো করে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দিলাম, এর মধ্যে আর দেব হচ্ছে হলুদ আর নুন, আর কিচ্ছু দেব না, শুধুমাত্র তেল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, হলুদ, নুন, এই দিয়ে মাশরুমটাকে ভাজা ভাজা করবো। এইরকম পেঁয়াজ দিয়ে মাশরুম ভাজা খেতে না দারুণ লাগে, আর মাশরুমটা একটা আলাদা ফ্লেভার লাগে, টেস্টটা অসাধারণ একটা ফিল হয়। আর মানে এটা খেতে আমার ছেলে বলো হাজব্যান্ড বলো দুজনাই খুব ভালোবাসে, মানে মাশরুমের তরকারি বা কিছুর থেকে এইটা খেতে ওরা খুব ভালোবাসে, মাশরুম পেঁয়াজে ভাজা খেতে ওদের বেশি প্রিয়। এই মাশরুমটা থেকে তো এখন অনেকটা জল ছাড়বে, জল ছেড়ে অনেকটা শুকিয়েও গেছে, দেখো ড্রাই ড্রাই হয়ে গেছে, আমার মাশরুম ভাজা কমপ্লিট। আর এইদিকে আমার চিকেন কারিও রেডি, চিকেন কারিটা এখন হালকা ফুটছে, লো ফ্লেমে রেখে দিয়েছি, চিকেন কারি রেডি। আর তার সাথে একদিকে গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম হয়ে গেলে তো আমরা খেয়ে নেবো, তারপর ছেলে এলে ছেলে ছেলের খাবারটা খাবে। এখন বাজে বিকেল 4টের মতো, কালকে যেহেতু ছেলেকে স্কুল থেকে আনার পর স্নান করাইনি, তাই আজকে ওকে স্নান করিয়েছি। এখন ও দেখো নিজে নিজে চুল শুকাতে ব্যস্ত, বলছি আমি করে দিই, কিন্তু না, ও এখন পাকা মঙ্কুরি করে নিজেই নিজের চুলটাকে শুকিয়ে যাচ্ছে। আর ওকে না, এই ঘরে আমাদের হিটার চলে মানছি, তবুও তো ঘরগুলো না একটু হালকা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। ওকে ওকে আমি বারবার বলি, মোজা পর, সোয়েটার পর, অনেক কিছু পরানোর চেষ্টা করি, কিন্তু না ওকে সোয়েটার পরাতে পারি না মোজা পরাতে পারি, মানে এই নিয়ে ওর সাথে আমার প্রত্যেক দিনই ঝামেলা লেগে থাকে। আর আস্তে আস্তে বড় হচ্ছে আর মনে হচ্ছে অবাধ্যগিরি একটু একটু করে বাড়ছে। আর ছোটোবেলা থেকেই ওর স্বভাব, ও একদম টুপি, মোজা, সোয়েটার এগুলো একদম পরতে চায় না, ও বিরক্তকর। মানে এখান থেকে স্কুলে কোনো রকম ওকে মোজা সোয়েটার টুপি পরিয়ে পাঠানো হয়, স্কুলে গিয়ে দেখা যায় ও যখন বেরিয়ে আসে তখন ভিতরে যে সোয়েটার টুপি মোজা সমস্ত কিছু ও খুলে দেয়, জাস্ট ওপরে জ্যাকেটটা জড়িয়ে তারপরে বেরিয়ে আসে। কি বলছিলি বল? তোমরা লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবে, আর আর কমেন্ট কমেন্টে জানাবে তোমাদের নামটা কি, নামটা কি না, কেমন লাগছে, না কেমন লাগছে। আচ্ছা, তোমার স্নান কমপ্লিট? এবার ভাত খেতে হবে তো, কি কি দিয়ে ভাত খাবে বলো তো? আমি জানি না, আমি তুমি মাশরুম, মাশরুম আর চিকেন, আর চিকেন কারি আর মাশরুম, দুটোই ইতিহাসের ফেভারিট, তাই তো? বাস আবার খেলা নিয়ে বসে গেল ছেলে, তো ওইদিকে খেলা করছে, আর ছেলের বাবা উপরে কাজ করছে, কারণ এখনও ওর কাছ থেকে ছুটি হয়নি। আর এখন বাচ্চা হচ্ছে তোমার সবে এই হচ্ছে ওই 5টা 10-15 এরকম, সন্ধে তো লেগে গেছে, চারিদিকে বাইরে হচ্ছে একদম অন্ধকার, ঘুটঘুটি, 5টা 15 মনে হচ্ছে রাত্রি, এখন বেজে গিয়েছে হচ্ছে রাত্রি 9টা 9:30। যাই হোক, একদম অন্ধকার, ঘুটঘুটি একটা ব্যাপার। তা আমি এখানে ওপরে তো আমার একটা ঠাকুরঘর আছে, ওই ঠাকুরঘরে তো দিনের বেলায় গিয়ে পুজো টুজো করে আসি, আর ওখানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি, মোমবাতিটা অনেকক্ষণ জ্বলে, সেই জন্য সন্ধেবেলায় আর ওপরে যায় না, সন্ধেবেলায় নিচে এইরকম আমার একটা ঠাকুরের পিকচার রাখা আছে, এটা হচ্ছে আমার ছোট ঠাকুরঘর, ছোট ঠাকুরঘরে এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিই আর এখানে বসেই প্রার্থনাটা করি। আমি আর ছেলে মিলে বসে প্রার্থনা করলাম, সঙ্গীত ওপর থেকে নেমে চলে এসছে, ও একটু টায়ার্ড, তাই নিচেতেই এইরকম আমাদের ঢাকাপত্র রাখা থাকে বিভিন্ন, সেই সব নিয়ে বসে গেছে, কারণ নিচে ঘরে টিভিটা আছে, তো এরকম ঢাকা ঢুকি দিয়ে টিভি দেখা হয়, কিন্তু এখন টিভি দেখবো না, এখন একটু
ছেলেকে পড়াবো, ছেলেকে একটু বাংলা পড়াবো। এখন কি করি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওকে বেশি আমি চাপ দিই না, ওই 15 মিনিট থেকে আধ ঘন্টার মতো ওকে একটু বাংলাটা পড়াই। আর স্কুলে তো সারাদিনই ও ইংলিশ পড়ছে, আর ইংলিশে দেখলাম অনেকটা উন্নতও করেছে নিজে নিজে স্কুলে যেটা পড়ে। তো সত্যি এখানে পড়ানোর ধরনটা খুবই ভালো, কারণ 2 মাসে ও অনেকটা উন্নত আমি দেখতে পেয়েছি, ইংলিশে ভালোভাবেই পড়তে পারছে। শুধু এখন মেন প্রবলেম হচ্ছে এই বাংলাটা, বাংলাটা আমি রিডিংটা পড়ানো শিখিয়ে দিতে পারলে মনে হচ্ছে আমি যেন মাঝি। তা তোমরা একটু আমাকে টিপস দিয়ে তো যে বাচ্চাদেরকে কি করে তাড়াতাড়ি একটু বাংলা মানে পড়ানো যায়, বাংলা কি করে একটু তাড়াতাড়ি শেখানো যায়। আমি তো সেই আমার ছোটোবেলায় বসে সেই ওকে পড়াশোনা করেই যাচ্ছি, জানি না ও কবে রিডিংটা ঠিকঠাক শিখবে। তোমরা যদি কোনো রকম টিপস জেনে থাকো প্লিজ আমাকে হেল্প করো, যে বাচ্চাকে কী করে তাড়াতাড়ি বাংলায় রিডিং পড়ানো শেখানো যায় একটু সেটা জানিও। ও অক্ষরগুলো মোটামুটি চিনে গেছে কিন্তু তবুও ঘুলিয়ে ফেলে, মানে একটা দুটোর সাথে, যাই হোক তবুও সেটা চিনে গেছে, কিন্তু রিডিংটা এবার পড়তে শিখলেই আমি মাছি। তা আজকের ব্লগটা এই ছেলে পড়াশোনা দিয়ে এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব।